সো এখানে আমরা শুরু করব লোড টিচার্স দিয়ে। তার মানে এখানে আমাদের কল টু টিচার কোয়েরি এস আওয়ার প্যাটার্ন স্পেস সেলফ ডট সার্ভিস ডট সার্চ। এখানে অ্যাকচুয়ালি আমাদের কোনো রিকোয়েস্ট লাগবে। হ্যাঁ, কী রিকোয়েস্ট লাগবে? ভার্ব টিচার রিকোয়েস্ট। কী রিকোয়েস্ট ছিল? টিচার নেমটা কি আমরা কল করতাম? ভুলে গেলাম নাকি? সি 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 এই যে এটা পাইছি। আচ্ছা রাসেল, তুমি মনে এখানে প্যাচ খেয়ে গেছিলে তাই না? কোথায় প্যাচ খেয়েছো বলো তো? তোমার এখানে একটা প্রবলেম হওয়ার কথা না। তোমার যেটা প্রবলেম হওয়ার কথা ছিল সেটা হচ্ছে, আমি যখন কোর্স কন্ট্রোলারটা তৈরি করতেছি, বেজের কাছে পাঠিয়ে দিচ্ছি আমি কোর্স, বেজের এখানে আছে হচ্ছে কোর্স, তার মানে এখানে যখন কোর্স সার্ভিস বানাচ্ছি কোর্স, তো এইখানে যে কোর্স সার্ভিসটা দিয়ে আমি সার্চ করতেছি, তো সে ডিফল্ট কোর্স সার্ভিসটাকে কল করতেছে, বাট কোর্স সার্ভিসের মধ্যে আমার আছে হচ্ছে, এই তুমি গেলে কী করছো? ইউর স্টুডেন্ট ছো কেন তুমি এখানে? মাথা মতো ছিঁড়ে যাচ্ছে আমার চিন্তায় চিন্তায়। কপি কপি করছো তাই না? মানে কপি করলে তোমার আঙ্গুলে ব্যথা হতে পারে 10 মিনিট কমবে, আর ব্রেনের ব্যথা কিন্তু 1 ঘন্টা বাড়বে। বাবা কথা শোনে না, নিজে করলে তখন হয়ে যেতে কাজটা। আচ্ছা ঠিক আছে, এটা ভুল হয়েছে, এটা যেহেতু রেকর্ডিং হচ্ছে, কোর্স সার্ভিস এক্সটেন্ডস বেস সার্ভিস, সে কনস্ট্রাক্টরের মধ্যে যখন সে পাঠাবে, সে কিন্তু এখানে বেস আকারে সে কোর্সের ইউআরএলটা পাঠাবে, কিন্তু পাঠানো হয়েছে স্টুডেন্টটা। এটা একটা ভুল। এছাড়াও আমাদের দরকার অ্যাকচুয়ালি টিচার সার্ভিসও দরকার। টিচার সার্ভিস দিয়ে আমরা টিচারটাকে সার্চ করব। আবার আমরা ছবিতে যাই, এই কন্ট্রোলার থেকে আমি যখন টিচার কোয়েরিতে কল করব, আই নিড টিচার্স সার্ভিস। এই কন্ট্রোলার থেকে আমি যখন কোর্সে কল করব, আই নিড কোর্স
সার্ভিস। সো আমি এখন এটা নিয়ে কাজ করতেছি, আই নিড টিচার সার্ভিস। সো আই নিড টিচার সার্ভিস, এবং এইখানে আমার বানাইলাম, এইখানে অর্থাৎ এইটা অ্যাঙ্গুলার আমাকে বানিয়ে দিচ্ছে ডিপেন্ডেন্স ইনজেকশন, এটা আমরা দেখছি আগেই, সেটা আমরা আমাদের লোকাল ভেরিয়েবলে বসাই দিচ্ছি। এইখানে অ্যাকচুয়ালি আমাদের যেটা করতে হবে এখন, সেভ দ্য টিচার সার্ভিস ডট সার্চ আর ও দেনের মধ্যে তো সাকসেস আর ইউ টাইপ করবে সাকসেস। তাহলে কী হচ্ছে, একটা পেজ রিকোয়েস্ট বানাইলাম যার মধ্যে পেজ রিকোয়েস্ট -1 মানে আমরা যেটা করবো সার্ভারে, যদি পেজ রিকোয়েস্ট -1 হয় আমরা এটাকে পেজিং করবো না। পেজিং করবো না মানে মানে হচ্ছে আমরা এখানে স্কিপ অ্যান্ড টেক এটা আমরা করবো না। টিচার সার্ভিস ডট সার্চ, এই সার্চে যদি আমরা চাই দেখেন সেখানে সে বলতেছে কমান্ড ইউআরএল। সো এইটার কমান্ড ইউআরএল মানে হচ্ছে এই যে এখানে যে আমরা ইউআরএলটা পাঠাইছিলাম সেইটা। বাট ইনফ্যাক্ট আমরা টিচার সার্ভিস যখন বানাইছি, টিচার সার্ভিসের কমান্ড ইউআরএল আকারে সে পাঠাই দিচ্ছে এখানে ইউআরএল ডট টিচার। তার মানে এখানে আমরা যখন সার্চ করব টিচার পাচ্ছি, সেই সাথে একটা কুয়েরি বসাই দিচ্ছে, তার মানে টিচার কুয়েরি হয়ে যাচ্ছে আর সার্চ পোস্ট রিকোয়েস্ট তো পোস্ট রিকোয়েস্ট হয়ে যাচ্ছে। এই তো, সো লেটস টেস্ট। এখানে আমাদের হয়ে যাওয়ার কথা, মাইগ্রেশন কি চালাইছি আমি, মাইগ্রেশন কি ছিল মাইগ্রেশন, ওকে মাইগ্রেশন আছে এখানে একটা কানেকশন স্ট্রিং, কি অবস্থা। সো হ্যাঁ ইন্টিগ্রেট সিকিউরিটি ট্রু নাইস। সো ইফ আই ডু দ্য আপডেট ডেটাবেস টু দ্য মডেল, এই যে বুঝি না কাহিনি দেখি, ভাই থিওরি পড়ার কাজ করা বিশাল পার্থক্য। আচ্ছা একটা ট্রাবল শুটিং হচ্ছে, হ্যাঁ সো এটা করতে হবে অ্যাকচুয়ালি ফেলে দিয়ে। আচ্ছা কি হয়েছে সবাই জানার কথা তো আরেকবার বলতেছি, ওই আমি যেভাবে মাইগ্রেশন করছিলাম, রাসেল যেভাবে মাইগ্রেশন করছে, দুইটা মাইগ্রেশন হিস্ট্রি অ্যাকচুয়ালি আলাদা হয়ে গেছে। বাট অলরেডি আমার ডাটাবেসে কোর্স নামে একটা টেবিল চলে আসছে। সো এন্টিটি ফ্রেমওয়ার্ক মাইগ্রেশনের মাথা খারাপ হয়ে গেছে। সো এটার থেকে সবচেয়ে সহজে হচ্ছে ডাটাবেস দুটো ডিলিট করে দেওয়া এবং ইনিশিয়ালি আবার তৈরি করা। সো ডট স্ল্যাশ এসকিউ এক্সপ্রেস সার্ভারে সে আবার নতুন করে একটা মাইগ্রেশন তৈরি করবে উইথ দ্য লেটেস্ট মডেল স্কিমা। তো আমরা এটা এখন ডাটাবেসটা আপডেট করে রান করবো।